ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته محرم أشهد دوستي صيام ركبي تكلم علي كي كرونا مالي جدي كيو مانه جاي ركوم মাসের প্রথম দশ দিন বা নয় দিন ঈদের দিন তো রাখা যাবে না পালন করো এবার তাহলে মানা যায় এর ফজরত বেশি মহরমের দশ দিনের ফজুরত কি স্বাভাবিক ফজুরত তো আছেই মহরম মাস হারাম মাস হিসেবে অথবা ইজমার ভাবে আছে যে রমজান মাসের পরে সর্বোত্তম শিয়াম হচ্ছে মোহর শিয়াম এই হিসাবে রাখলো না অন্য কোন কারণে আমার কাছে বেশি স্পষ্ট হয় রীতি অনুযায়ী সম্ভবত এই হিসাবে যদি শিয়াদের রীতি অনুযায়ী হয় গুমরাহ শিয়া কা ইরানি ফিরকা কাহ গুমরাহ এদের মধ্যে সরাসরি কুফরি তো আছে শিরিক আছে কুব ঋষির উভয়টা মজুদ ওদের অনুসরণ হতে পারে ওরা এই কারবারকে সামনে রেখে এরকম করতে চায় একদম আগে লোকজন পূর্বে দেখতাম লোকজন মাথম করতে দশ দিন মাথম দশ দিন তাদের একটা উপাসনালয় রয়েছে এ বাদতখানা বা উপাসনালয় ওটা বানাতো আর ওখানে এর আশপাশে যেতে হবে খালি পায় যেত শিয়াদের মধ্যে প্রচলন তো আছে আমাদের আমাদের এলাকায় এরকম ছিল তো আমার যেমন হয় এ কারণেই যারা বলে মরণ মাসের দশ দিন শিয়াম পালন করবো তারা হয়তো এই জন্যই রাখে অতএব এই মান্যটা পূরণ করা এখানে যাইজ না এরকম মানা মনে যায় যেহেতু উদ্দেশ্য তারা ওই হিসাবে কারবালা ঘটনাকে সামনে রেখে অথবা যারা কারবালাকে সামনে রেখে এইসব কাজ করে থাকে ওদের সাদৃশ্যাবলম্বন হচ্ছে তাই যাই না এরা হচ্ছে ফাসিক রাফাজের জাতি শিয়া আর যারা এরকম গাল পিঠে বুক ছিঁড়ে রকম সুখ পালন করে এই ইয়েকে সামনে রেখে মহারমকে সামনে রেখে ওদের সাদৃশ্যাবলম্বন এসব যারা করে আল্লাহ রসুন সাল ইসলাম এদের সাথে বলেছেন আমার কোনো সম্পর্কই নেই আনাবারি উম্মান হালাক খা বসা লাখা যারা বিলাপ করে যারা মাথার চুল মুন্ডন করে যারা বুক ছিঁড়ে এমনিভাবে যারা গালপিটে এদের সাথে আমার সম্পর্ক নেই সর্বোপরি এ কারণকে সামনে রেখে আর এটাই আমার কাছে বেশি স্পষ্ট এই নজরে এই এটা পূরণ করা যায় না যেহেতু একটা আল্লাহ নাফর উদ্দেশ্যকে সামনে রেখে এটা করা হচ্ছে কিন্তু এমনি যদি কেউ ভাবে এগুলো না এমনিই রাখছে তাহলে তার মান্য পুরা করবে কিন্তু এখানে বেশি স্পষ্ট এটাই তাই মানুষ এই সময় মানত এরকম মানবে না আপনি দুটি সিয়াম রাখবেন যেটা আসছে হাদিস মহরমকে বিশেষ করে মহরমের মাসকে উপলক্ষ করে নয় ও দশ আর এমনি যদি কেউ রাখতে চায় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হলো কোনটা যায়জ না ওই শিয়াদের সাদৃশ্য অবলম্বন করে যে শিয়া বা ওদের সাথে শরীর অথবা বা কারবার ঘটনাকে সামনে রেখে শরীর করা এইসব যায়জ নয় اللهم أدي الشكر له بارك الله فيك